লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের 72টি স্টেশনে সহকারী স্টেশন মাস্টার, গেটকিপার, আয়া ও পোর্টার সহ ট্রাফিক বিভাগের 11টি পদে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন 186 জন কর্মচারী। চলতি বছরের জানুয়ারি থেকে তারা পাচ্ছেন না বেতন, এতে পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমার বাবা মা ভাই বোন আছে, আমার এই চাকরিটার উপর ডিমান্ড করতেছে, তা আমি কিভাবে চলি? আমার বেতন দিচ্ছে না, কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, ঈদের দিনও ডিউটি করা লাগে। বেতন না পাওয়ার কারণে আমাদেরকে পরিবার নিয়ে ভোগা দিনতে কাটাতে হচ্ছে। দোকানদার আমাদের কাছে যাচ্ছে কিন্তু আমরা তা পারতেছি না সময় মতো দেওয়ার জন্য। বাচ্চাদের স্কুলে বেতনের সমস্যা হচ্ছে। বেতন ঠিক মতো না পাওয়ার কারণে কাজের এই মনোযোগটা, যে কাজের একটা আগ্রহ, মানে এইটা আমরা হারা ফেলতেছি ধীরে ধীরে। বরাদ্দ না থাকায় সৃষ্টি হয়েছে এই জটিলতা বলছে রেলওয়ের বাণিজ্য বিভাগ। বরাদ্দ পেলেই বকেয়া পরিশোধ করা হবে বলে জানায় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা। রেলওয়ের তরফ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা বাজেটে তাদের টাকা আসা মাত্র আমরা বেতন দিতে সক্ষম হব। এর আগেও বেতন পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন অস্থায়ীভাবে 2-4 বছর ধরে ট্রাফিক বিভাগে কর্মরত কর্মচারীরা। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।